প্রিয় বন্ধুরা, আমরা অনেকে অতিরিক্ত বিশ্বাসে অন্ধ হয়ে পড়ি। এরপরে আমাদের সাথে কি ঘটে আমরা মোটেও বিশ্বাসও করতে পারি না। মনে করেন, আপনি একজনকে খুব বিশ্বাস করেন, আপনার সারা জীবনের জমানো অর্থ বা সম্পদ আপনি তাকে বিশ্বাস করে দিয়ে দিলেন এবং সে সবকিছু নিয়ে পালিয়ে গেল। তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে? এমন একটি শিক্ষণীয় ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে মিট আপ করার পর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তার বাড়ির সিকিউরিটির উপর কঠিন একটি নির্দেশ ছিল যে কোনো মানুষ বাড়ির ভিতরে প্রবেশ এবং বাইরের সময় সে যেন স্ক্যান করে, যেই কথা সেই কাজ, সে মেয়েটিকে স্ক্যান করে। বারবার রেড সিগন্যাল আসছিল, এর মানে হয়তো তার শরীরে অবৈধ কোনো জিনিস বা সোনা গয়না অবৈধ কিছু লুকানো আছে। তাই সে অনুরোধ করতেছিল এবং মেয়েটিকে দেখানোর জন্য বলতেছিল, কিন্তু মেয়েটি তাকে রীতিমতো ভয় দেখাচ্ছিল, পুলিশে দিবে, তাকে বিভিন্ন মামলা ইত্যাদি তাকে দেখাচ্ছিল। কিন্তু সেই সৎ সিকিউরিটি কিছুতেই মানতেছিল না। একথা শুনে মেয়েটি তাকে জোর করে একটি থাপ্পড় মেরে বসে এবং ছেলেটিও হতবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর ছেলেটি বলল, থাপ্পড় আপনি মেরেছেন, থাপ্পড় আমিও মারতে পারি কারণ আমি পুরুষ মানুষ। আপনি যদি যেতে চান তাহলে আপনি কি লুকিয়ে রেখেছেন তা আমাকে দেখিয়ে যান, যদি সেটা অবৈধ কিছু না হয় তাহলে আপনি যেতে পারেন। ততক্ষণ না এই জিনিসটি আপনাকে আমাকে দেখাচ্ছে না ততক্ষণ আমি আপনাকে চুর মনে করব এবং এখানে দাঁড়িয়ে রাখবো, এটা আমার স্যারের আদেশ। সে পুলিশকে কল করতেছিল এবং বলতেছিল, এই ছোট লোকের বাচ্চা, তোর মেশিনটা হয়তো খারাপ, এর জন্য বারবার রং সিগন্যাল দিচ্ছে, তুই তোর মেশিনটা ঠিক করে আন। কিন্তু সেই সিকিউরিটি বারবার বলতেছিল যে আমাদের মেশিনটি ভালো আছে, তাহলে আপনি পুলিশকে ফোন দেন, তাহলে পুলিশ আসলেই পুরো ঘটনাটা তদন্ত করে বের করে ফেলবে, এতে আপনিও বাঁচবেন আমিও বাঁচবো। তাই রেগে মেয়েটি সিকিউরিটি কে কলার ধরে টেনে এসে তার বয়ফ্রেন্ড এর রুমে নিয়ে আসে। মেয়েটি বলছিল, তোমার এই অসভ্য মূর্খ সিকিউরিটি আমাকে বারবার ডিস্টার্ব করতেছিল, সে আমার সাথে প্রেম করার বায়না করতেছিল, এমন একটা খারাপ লোককে আপনি চাকরি দিয়েছেন, ওকে এখনই বের করে দেন। এবং ছেলেটি উত্তরে বলতেছিল, জি না স্যার, আমি শুধু ম্যাডামকে চেক করতেছিলাম এবং চেক করার পর বারবার রেড সিগন্যাল আসায় অবৈধ কিছু আছে কিনা দেখানোর জন্য বলতেছিলাম, এবং একথা বলাতে উনি আমাকে চোর থাপ্পড়ও মেরেছেন। এবং ছেলেটি জানতো তাদের সিকিউরিটি খুব বিশ্বস্ত একটি লোক, তাই সে চিন্তা করলো ক্যামেরার ফুটেজ চেক করবে, এবং যেই কথা সেই কাজ, সে ক্যামেরার ফুটেজ চেক করার জন্য বলল এবং মেয়েটি বারবার তাকে একথাই বলতেছিল, আমাকে কি তোমার বিশ্বাস হয় না, সামান্য দুটেকার চাকরকে তুমি বিশ্বাস করতেছো? ও ছেলেটি মেয়েটিকে বলল, তাক ওকে একটা উচিত শিক্ষা দিতে হলে তো প্রমাণ লাগবে, তাহলে প্রমাণটা বের করে ফেলি। অবাক করা একটি ঘটনা চোখে পড়লো, একসাথে বোধহয় কথা বলতেছিল, হঠাৎ ছেলের একটি প্রয়োজনে সে অন্য রুমে গেলে মেয়েটি তার স্বর্ণের চেইন লুকিয়ে ফেলে, এবং ছেলেটি রাগ করে বলতেছিল, আমার চেইন চুরি করেছো, তুমি যদি বলতে তোমাকে টাকা গাড়ি বাড়ি যা লাগে সবকিছু আমি দিতাম, কিন্তু সামান্য চেইন তুমি চুরি করেছো, তোমার সাথে আর সম্পর্ক রাখা যাবে না, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। দুমদাম হেঁটে যাচ্ছিল, হঠাৎ সিকিউরিটি তাকে দাঁড়িয়ে বলতেছিল, এবং সিকিউরিটি রাগ করে বলতেছিল, আপনি যদি সৎ হন তাহলে আপনি এটা দেখাচ্ছেন না কেন, এর মানে আপনি কিছু চুরি করে লুকিয়ে রাখছেন, যে জিনিসটি চুরি করেছো সেটা আমাদের ফিরিয়ে দাও। এবং মেয়েটি লজ্জায় সেটা ফিরিয়ে দিল।